বাইরে কোথাও গিয়ে ডিনার করি, সেটা তোমার সময় হয় না। আর আজকে কোন এক যুবতী মেয়েকে বাচ্চা মেয়ে ট্যাগ দিয়ে তার সাথে কফি খেতে যাওয়ার ধান্দা করতেছো? আরে ট্যাগ আমি দিচ্ছি না, আমি অফিস মফিস যাব না। শোনা, ফিমেল কলিগ মলিক থাকে, এগুলো কফি মফি খাইতে হয়, সেটা পরে বউয়ের লগে কাছে যাবো, বুঝছো না? নাও এক কাপ গরম চা খাও। আসিফ সাহেব, আমি এখন চা খাব না। খাও না, চাটা মিষ্টি আছে, তুমিও মিষ্টি, চাটাও মিষ্টি। সাগরের জলে যদি নদীর জল মিশে যায় তাহলে সাগরের জলে লবণ একটু থাকে। এক্স্যাক্টলি। একবার তুমি মাছ, একবার আমি বড়শি, একবার তুমি মাছ। স্যার হাই, ভাই তালে বাজান। তাহলে কি স্যার প্লিজ বিরক্ত লাগতেছে। আরে বেটা, তাল বেতাল আবার কি? ও ওর তালে গাইবো, আমি আমার তালে বাজাবো। আসল কথা হলো প্রেম আছে কিনা। প্রেম থাকলে তাল আর বেতাল মিললে একটা নতুন তাল হইব, যেটার নাম তুই দিতে পারস আজব তাল। অসুবিধা আছে তাহলে? কি হইতেছে এখানে? কর্মশালা হইতেছে, হয় না আর কি? ওই যে বড় বড় বিপ্লবের প্রস্তুতি হিসাবে কর্মশালা হইতো। আম পাবলিকে তো এইসব কর্মশালা টালা বুঝে না, এরা খালি দৌড়ায়, দিশা নাই, খালি দৌড়ের উপরে থাকে। তুমি এদেরকে নিয়ে ছাদে আসছো কেন? বাড়িওয়ালা নিষেধ করছে না ছাদে আড্ডা দিতে? আরে বাড়িওয়ালা হালাই কি জীবনে রবীন্দ্রনাথ পড়ছে উনছে? ও তো হোটেল এই তোমার খোলা হাওয়ায়। এই গানটা ধরতো। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে। শাট আপ, একদম চুপ। শরাফত, নিচে আসো আমার সাথে। আরে তুমি কইলে হইব? হিল লেগে বিয়েটা করতে চাই নাই, কিল লেগে যে কলমা বইরা এটা ক্যাচার লগে লয়ে লইছি। কি বললো, কি বলছো তুমি? আমি ক্যাচাল? দয়া করে কবুল বলছিলাম বলে কিন্তু এখন পর্যন্ত তোমার পাকলা গাড়াতে যাইতে হয় নাই, এই জন্য আল্লাহর কাছে শুকর গুজার করো। হ্যাঁ করছি করছি। গুরুজি, এটা সেটন ঠান্ডা দিলাম আপনাকে ঝগড়ার মধ্যে, চাই কিন্তু বিষয়টা। হ্যাঁ ভালো করছো। ওই শরীর, তুই এটা তাল ধর, তুই এটা নাচ ধর, ধর মারি ধর। পারো পার mountains cold, to dungeons deep, and caverns cold, the fires are burning in the night. Good morning, sir. সবাই ভালো। আমাদের বস একটু ঝামেলার, একটু না বেশি ঝামেলার, না ভয়ের কিছু নাই, মানে কথা একটু বেশি বলেন, ম্যাক্সিমামই আকাশের কথা, সো পাত্তা না দিলেই চলবে। কিন্তু স্যার, এমডিকে যদি পাত্তা না দেই তাহলে চাকরি থাকবে? থাকবে, কারণ আমি আছি। এসব এমডি টেমডি পাত্তা দেওয়ার সময় আমার আসলে নাই। এনিওয়ে সেটা তুমি পরে বুঝতে পারবে, এখনই বুঝতে পার। তুমি হ্যালো কি করছো? আমি কাজ করছি। কি কাজ করছো শুনি? কাজ বলতে মানে আমাদের ওই একজন কলিগ নতুন আসছে, তো ওকে একটু কাজটা বুঝিয়ে দেবো ভাবছি। সেটা আমি জানি, কিন্তু আমি জানতে চাচ্ছি তোমার সামনে যিনি বসে আছেন তিনি পুরুষ কলিগ নাকি নারী কলিগ? না না না, ফিমেল না, পুরুষ। খেলাফত সত্য বল, মানে পুরস্কার প্রাপ্ত একজন ফিমেল। তুই কিন্তু এখন সত্তরে পাশ কাটাইতেছস। আরে ভাই বলতেছি তো আমি, তোমাকে না,
নিজেকেই। হ্যাঁ একটা 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 মেয়ের সঙ্গে কথা বলছি, মেয়ে কলিং। সেটা তাহলে এতক্ষণ ধরে বলতে সমস্যা কি ছিল? প্রথমেই তো বললাম যে আমি কাজ করছি। খেলাফত তুমি ফোন রাখো। ফোন কেন রাখতে হবে, তুমি কি বলতে চাও সেটা বলো। তোমাকে ফোন রাখতে বলেছি না? না না বলো তুমি কি বলতে চাও। তুমি কি এমনই মানে কখন বসে থাকতে হবে কখন চলে যেতে হবে বুঝতে পারো না? ওকে ফাইন। খালি আপনি আমার মাথার চুলের দিকে নজর দেন, অন্য কিছু আছে না? কি এই যে সর্বনাশ, এটা কিভাবে হলো? কিভাবে মানে না মানে এটা কিভাবে হলো? এক সপ্তাহ আগেও তো দেখলাম যে দাড়ি কাঁচা, দাড়ি পাকলো কি করে? কি বলেন আপনি, পাকতে যাবে কেন? এই যে দুই সাইডে দেখতেছেন না স্টাইল, আজকেই করালাম। না অসাধারণ, আপনাকে দারুণ। খেলাফত সত্য কথা, আপনাকে কমপ্লিট একটা উজবুকের মতো লাগতেছে ভাই। মানে উজবুক, আসলে উজবুক নামে কোনো প্রাণী আছে কিনা আমি জানি না, কিন্তু আপনাকে দেখে এই কল্পিত প্রাণীটির সঙ্গে তুলনা করা ছাড়া আমার কোনো উপায় নাই। কমপ্লিট উজবুক। কি বললেন? সত্যি কথাটা বললাম, আপনাকে উজবুকের মতো লাগছে। আপনি কি সত্যি বলছেন? আপনি আমাকে উজবুকের মতো লাগতেছে? হ্যাঁ, এটা বলা ছাড়া আমার উপায় নাই, আজকে অন্তত উপায় নাই। আমি নাকি দেখতে উদ্বুকের মতো? আপনি তাকে উজবুক বলেছেন? জি স্যার, আমি তাকে উজবুক বলেছি। অন্যদিন হলে বলতাম না। কেন বলেছেন? বস আপনি হয়তো ভালো করে তার দিকে তাকাননি, মানে দাড়িটা আর কি সবসময় কালো ছিল, তো বস তো এখন ওই একদিকে হলো একদিকে লাল, মাঝখানে সবুজ হলে বস এটা ল্যাম্পোস্ট হয়ে যেত, ওই যে ট্রাফিক লাইটের। মানে আমি সেটাই ইঙ্গিত করেছি, মানে মনে হয় যে চেহারার উপরে রাস্তা উঠে এসেছে। কেন ইঙ্গিত করলেন? কে বলেছে আপনাকে ইঙ্গিত করতে? সরি বস, মানে আমি আমি আমার মনের কথাটা মানে আজকে না হলে বলতাম না, আমি সত্য কথাটা বলেছি বস স্যার, মনে হয়েছে এটা। বস সে আমাকে এই যে সব কলিগদের সামনে আমাকে অপমান করছে বস, এটার কিন্তু বিচার হতে হবে বস। অবশ্য বিচার হতে হবে, কঠিন বিচার হবে, শাস্তি হবে।
ঘটনা না তো বস স্টাইল আস্তে আস্তে স্টাইল পার্লার থেকে করেছি তো কত টাকা লেগেছে জি 2000 টাকা লাগছে বস মানে আপনি করাইলে কমে করা যাবে মানে আমার পরিচিত তো 1500 টাকা করা যাবে কতদিন থাকবে এটা জি ওরা তো বলছে বস এক বছর থাকবে আমার এখন ইচ্ছে হচ্ছে আমি আপনাকে এক বছরের জন্য অফিস থেকে বহিষ্কার করে দিই জি খেলা হচ্ছে বলেছে না আপনাকে উজবুকের মতো লাগছে আসলে আপনাকে উজবুকের মতো লাগছে উজবুক বস হ্যাঁ বিচার হবে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হবে এই বিচার আমি করবই করব বলো কি অবস্থা স্যার শুরু থেকে বলতে পারবো না তবে যখন আজিজ স্যার চিৎকার করলো আরে ওসব বিষয় আমি জানতে চাচ্ছি না তোমার কি অবস্থা তোমার খবর কি সেটা আমি জানতে চাচ্ছি স্যার আমার খবর মানে বুঝলে না মানে তোর কেমন আছো তোমার শারীরিক অবস্থা কেমন মনের অবস্থা কেমন ইত্যাদি 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 স্যার সবকিছু ঠিক আছে সব ভালো আছে এটা কেমন কথা একজন মানুষের সবকিছু ঠিক থাকে কিছু বেঠিক থাকে না স্যার তাহলে ওই ব্যাপারটার কিছু কোনো সমাধান হবে না অবশ্যই হবে তুমি ওটা নিয়ে এখনো ভাবছো এক সপ্তাহ যেতে দাও দেখবো দুজনে মিশমিশ করে ফেলেছে বসে বসে গল্প করছে চা খাচ্ছে আচ্ছা একটা প্রশ্ন করব জি স্যার তুমি বলো তো আমি কে আপনি আমাদের স্যার স্যার ইয়েস আমি তোমাদের স্যার দেখো এটা কিন্তু আমার আসল পরিচয় নয় আমি হচ্ছি বটবৃক্ষ আর তোমরা হচ্ছ দুর্ভা ঘাস হ্যাঁ আমি তোমাদের শীতল বাতাস দিই তোমরা নিচে থাকো কথা হচ্ছে আমি তোমাকে এখানে কেন ডেকে এনেছি এসব কথা কেন বলছি কেন বলছেন স্যার কারণ আমি তোমাকে পার্সোনাল হিসেবে চাই ক্লিয়ার এই অফিসে সব এমপ্লয়িকে আমি চিনি কিন্তু তাদের গতিবিধি আমার সম্পর্কে তাদের মূল্যায়ন ধারণা এটা আমি জানি না তুমি তাদের ভিতরে ঢুকে এসব জিনিস বের করে আনবে বোঝা গেল আচ্ছা তোমার বাসা কোথায় স্যার আমার বাসা জিগাতলা জিগাতলা থেকে তুমি কিভাবে আসো স্যার বাসে ও মাই গড তো বাসে আসো তোমার তো স্কিন ঠিক থাকবে না আচ্ছা আমি দেখি তোমার জন্য আমি কি করতে পারি আমি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি না মানে তোমার প্রতি যদি আমার টান না থাকে তাহলে তুমি তো আমার জন্য তুমি কিছু করবে না সেটা তো এমনই নাকি
আল্লাহ খোদা কত কি কই আমরা, অথচ তার পেয়ারা নবী তার অতিথিদের কত সম্মান করতেন সেটা কি আমরা জানি? অতিথিরা তার কাছে ছিল আল্লাহর মেহমান, আর আমরা আমরা বাড়িতে অতিথি আসলে তাদের সাথে যা তা ব্যবহার করি, খালি নামাজ পড়ে লাভ কি? আগে নিজের কলবে জায়নামাজ বিছাইত হয়, তারপরে রুকু সিজদা, অত সোজা না। ওই না, কি হইলো, কথা কও না কেন, জবন কি বন্ধ হয়ে গেল নাকি? আরে কথা কও না, কি হইলো, কও না, কথা কও না, বউ কথা কও, বউ কথা কও, কও না, বউ কথা কও, কও না পাখি। আরে কিসের দোষ, আরে ও হো আমার রানী, তুমি যে আমার পাশে পাশে থেকো, পড়ো মোর চাই না কিছুই আর, আরে ও আমার রানী, তুমি যে আমার চোখে চোখে থেকো, মোর চাই না কিছুই আর। তোমার মতো রাজা আমার শত্রুর কপালও যেন না জোচে। আমি তোমার শত্রুর কপালে জুড়তে চাই না, তোমার কপালে জুড়ছি না, এতেই আমার হয়েছে। আমরা যে আজকে ডিনার করতে এসেছি ভাবি জানে? হ্যাঁ জানবে না কেন, জানে বমি কোথায়, বমি করো, বমি করবো মানে।